হাই এভরিওয়ান, রং সবুজ রেখে তিতামুক্ত ঝরঝরের করলাবাজি রেসিপি শেয়ার করব এবং আপনাদের সঙ্গে 10টি সিক্রেট টিপ শেয়ার করব, যেগুলো ফলো করলে আপনাদের করলাবাজি পারফেক্ট হবে, রং সবুজ থাকবে, ঝরঝরে হবে এবং তিতামুক্ত হবে। আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে, চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে টিপস গুলো জানতে পারবেন। করলা ভাজি করার জন্য আমি করলা কেটে নিয়েছি, এটা বিস্তারিত আমি রান্নার সাথে সাথে বলবো। এখন আমি করলা ভাজি করব। আমি যে কড়াইটা নিয়েছি এটা 10 তার কড়াই। এরপরে আমি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হলে এটা সম্পূর্ণ আপনি যে কড়াইতে রান্না করবেন কড়াইতে ভালো করে ছড়িয়ে দিবেন। তেল গরম হলে পেঁয়াজ দিব। করলা ভাজির ক্ষেত্রে অবশ্যই পেঁয়াজটা একটু বাড়িয়ে দিবেন। যতটুকু করলা নিবেন ঠিক ততটুকুই পেঁয়াজটা নামার চেষ্টা করবেন। তাহলে আমি একটু বেশি পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিটা একটু পাতলা করে করবেন। এরপরে এর মধ্যে আমি কয়েকটি শুকনো মরিচ মাছ থেকে ফালি করে দিয়েছি। আমার মরিচটার ঝাল কম তাই আমি একটু বাড়িয়ে দিয়েছি। আপনি আপনার যে মরিচ সেটা যদি ঝাল বেশি হয় সেক্ষেত্রে কমিয়ে বাড়িয়ে নেবেন। অনেকেরই করলা ভাজলে তিতা হয়, কালার নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না। আমি আজকে কয়েকটি টিপস শেয়ার করব, এগুলো যদি আপনারা ফলো করেন ইনশাল্লাহ তিতা অনেকটাই কমে যাবে এবং খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিব। যে পরিমাণ করলা নিবেন সে অনুসারে লবণটা অ্যাড করবেন। তেলটা অবশ্যই চারদিকে ছড়িয়ে দিবেন, তাহলে আর যখন আপনি ভাজবেন লেগে যাবে না। এরপর আমি এর মধ্যে সামান্য হলুদের পাউডার দিব, খুবই সামান্য। আবার বেশি দিলে করলার যে অরিজিনাল টেস্ট এটাও নষ্ট হয়ে যাবে, প্লাস করলার রঙও ফ্যাকাশে হয়ে যাবে। এখন আমি করলা দিয়ে দিব। এই করলা আমি ঠিক রান্নার আগ মুহূর্তে ওয়াশ করে তারপরে কেটে নিয়েছি, মাছ বরাবর কেটে পাতলা পাতলা করে নিয়েছি দেখুন। এবং যে ভিতরের যে বীজ, বীজের অংশটা ফেলে দিবেন, তাহলে করলা আর তিতা লাগবে না। এই যে মাঝখানে বীজের অংশটা, আর দেখেন আমি কেমন করে কেটে নিয়েছি, এভাবে কেটে নেবেন। যত বেশি মোটা কাটবেন করলা তত বেশি তিতা হবে। আর চেষ্টা করবেন মাঝের অংশটা ফেলে দিতে। করলা কখনোই পানিতে ভিজিয়ে রাখবেন না, কেটে আস্ত করলা ধুয়ে নিবেন তারপরে কাটবেন, এতে করে করলা তিতা হবে না। আমি করলা দিয়ে দিলাম। আমি যে ছোট সাইজের যে করলা গুলো আছে ওগুলো নিয়েছি। আর করলা ভাজির ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখবেন, কমানো বাড়ানো যাবে না। সবসময় যতক্ষণ আপনি করলা ভাজবেন একই রকম চুলার আঁচ রাখবেন। এরপরে আমি এর মধ্যে একটু বড় সাইজের আলু একটা কেটে দিয়েছি দেখুন, এমন পাতলা পাতলা করে। এতে মোটা কাটলে আবার সেদ্ধ হতে যাবে না। করলা দিয়েছি, আর যদি কেউ একটা আলু কেটে দিয়েছি, আর কেউ যদি আলু লাইক না করেন সেক্ষেত্রে এটা স্কিপ করতে পারেন, তবে একটু আলু দিলে করলা খেতে ভালো লাগে। এখন আমি এটা ছড়িয়ে দিব, স্তূপ করে রাখা যাবে না, স্তূপ করে এক জায়গায় রাখা যাবে না। দেখুন আমি ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিতে হবে। 2 মিনিট আমি এভাবে রেখে দিব, তারপর আমি আবার এটা উল্টিয়ে। তাহলে আমাদের কিছু টিপস ফলো করতে হবে। এর মধ্যে 10টার কড়াইতে ভাজবেন, অবশ্যই লোহার কড়াই ইউজ করবেন না, লোহার কোনো ধরনের পাত্রতে করলা ভাজবেন না, এতে কিন্তু তিতা ভাবটা আরো বেড়ে যায়। আর করলা কাটা কেটে কখনো পানিতে ভিজাবেন না, আস্ত করলা ধুয়ে নিয়ে তারপর কাট। করলা ভাজার ক্ষেত্রে যে মেন যে টিপস গুলো ফলো করবেন তার মধ্যে হলো 10টা কড়াই ইউজ করবেন, লোহার কড়াই ইউজ করবেন না, করলা কেটে পানিতে ভিজিয়ে রাখবেন না, বেশি চাপাচাপি করে করলার রস বের করতে যাবেন না, তাহলে কিন্তু করলা তিতা হবে। আস্ত করলা ওয়াশ করে দেন আপনারা রান্না করার আগ মুহূর্তে কেটে। আর আমি কিন্তু রান্না করতেছি আমি ঢেকে রাখিনি, অবশ্যই ঢেকে রাখা যাবে না, এতে করে করলার তিতা হবে, প্লাস এর কালার নষ্ট হয়ে যাবে, যে সবুজ রংটা এটা হবে না। ঢাকনা ইউজ করা যাবে না। আর করলা ভাজার সময় দেখুন আমি স্তূপ করে রাখিনি, আমি ছড়িয়ে দিয়েছি, এভাবে ছড়িয়ে দিবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না। আর হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, এতে করে
করলার রংটা সবুজ থাকবে এবং টেস্টও ভালো আসবে। আর যেটা অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা, চুলার আঁচটা সেম রাখতে হবে, কমানো বাড়ানো যাবে না, মিডিয়ামই রাখবেন। এর মধ্যে আপনি রান্নাটা কমপ্লিট করবেন। আবার খুব বেশি সময় ধরে ভাজা যাবে না, এতেও কিন্তু করলা তিতা হতে পারে, প্লাস এর যে কালার, কালারটাও নষ্ট হয়ে যেতে পারে। আমার প্রায় 2 মিনিট রাখলাম, এখন আমি আবার উল্টিয়ে দিয়ে এভাবে করে আমি প্রায় 7-8 মিনিট রান্না করব। এর মধ্যে করলা পারফেক্টলি রান্না হয়ে যাবে, তিতাও হবে না, রঙও সবুজ থাকবে এবং ঝরঝরে হবে। করলা ভাজি হয়ে গেছে, এখন আমি চুলো অফ করে দিয়ে সাথে সাথে সার্ভিং ডিশে তুলে নিব। এতে করে যদি আমি রেখে দিই তাহলে করলার কালারও নষ্ট হয়ে যাবে, আবার তিতাও লাগবে, এজন্য সাথে সাথে নামিয়ে সার্ভিং ডিশে তুলে নেবেন। আর লবণটা চেক করে নেবেন। আমি যে টিপসগুলো শেয়ার করলাম, এই টিপসগুলো ফলো করলে আপনার করলা তিতা মুক্ত হবে এবং রঙও থাকবে সবুজ এবং ঝরঝরে করলা ভাজি হবে। আমি এখন সার্ভিং ডিশে তুলে নেব। তৈরি হয়ে গেল পারফেক্ট কালারফুল এবং তিতামুক্ত করলা ভাজি। এটা খেতে অনেক বেশি ইয়ামি। আশা করছি রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।